তখন রাতকানার প্রাদুর্ভাব ঘটেছিল, অন্ধত্বের প্রাদুর্ভাব ঘটেছিল, এবং তখন গণতন্ত্রের মানুষ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তথ্য দিয়ে শুরু করি আমার কথা। আমাদের বরিশাল জেলায় আমাদের এবার লক্ষ্যমাত্রা এইটার বাচ্চা শিশুদের স্বাভাবিক কর্মকাণ্ডের জন্য এবং সে দৃষ্টিশক্তি তার রক্ষা করার জন্য এবং অন্যান্য রোগের থেকে প্রতিরোধ করার জন্য এই কার্যক্রম আজকে দীর্ঘদিন প্রোগ্রাম উদ্বোধন করছেন জনাব লুনা আব্দুল্লাহ। ২২০টি কেন্দ্র থেকে আপনারা বিনে ক্যাপসুল আপনাদের খাওয়ানোর জন্য বলা হলো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার।